Yes, yes, ma. ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আবার কি চুপ করে বস এখানটা ভালো করে পরিষ্কার না করে যদি মলমটা না দি এটা শুকাবে ইয়ার এমন কি স্যার তো ইচ্ছে অনেক বেশি লেগেছে জানি না উনি কি করছেন ওষুধ টষুধ লাগিয়েছেন কি না হেরে দিয়া তোরা যে এসব করছিস তোদের কোনো বিপদ হবে না তো বিপদ কিসের বিপদ মা না এই যে একজন অচেনা অজানা মানুষ তোকে খেলা শেখাবার জন্য এত কষ্ট স্বীকার করছেন কেন কি স্বার্থ তার তারপরে এতগুলো মানুষ যে চাইছে তোদের খেলাটা বন্ধ করে দিতে তাদেরই বা উদ্দেশ্য কি জানি না মা তবে স্যার একটা কথা বলেন যে বড় কিছু পেতে গেলে অনেক বাধা পেরোতে হয় আর এগুলো সেই বাধাই মা কিন্তু আমরা ঠিক এই বাধাগুলো পেরিয়ে যাব ওরা আমাদের কোর্টে প্র্যাকটিস করতে না দিক আমরা অন্য কোনো কোর্ট খুঁজব আর স্যার একা কেন আমিও খুঁজব আমরা কিছুতেই হেরে যাব না মা কিছুতেই তোদের এসব করার জন্য যদি ওই একাডেমির লোকেদের রাগ আরো বাড়ে যদি আবার সত্যি সত্যি তোদের বড় কোনো বিপদ হয় তখন তুমি চিন্তা করো না মা চিরটা কালকে শুধু কারোর খারাপই হতে পারে আমার বাজার মালি রয়েছে তো আমাদের সঙ্গে দেখো উনি আমাদের সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করবে এই যে দেখো না বাবা মাইথন থেকে কলকাতা চলে এলো আমরা কি কখনো ভাবতে পেরেছিলাম যে আমি এখানে এসে খেলতে পারবো বলো ঠিক বলেছিস কিন্তু জানি না কেন রে আমার আমার খুব ভয় করছে দিয়া মা তুমি তো বলো সব খারাপের পরে ভালো আসে তুমি দেখো না আমি এই খেলাটা নিয়ে ঠিক এগিয়ে যাব স্টেট চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অলিম্পিক্স প্রথমে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ তারপর স্টেট চ্যাম্পিয়নশিপ তারপর ন্যাশনাল ওয়ার্ল্ড অ্যান্ড অলিম্পিক তুমি দেখো আমি ঠিক এগিয়ে যাব একটা একটা করে সিঁড়ি ভেঙে আমি ঠিক টপ লেভেলে পৌঁছে যাব এখানে মজা ইয়ারকির কোনো জায়গা নেই মা এখানে ইয়ারকি ফাসলামি ঠাট্টার কোনো জায়গা নেই ইউ হ্যাভ টু বি সিরিয়াস অনেক বেশি ফোকাসড হতে হবে অনেক সিরিয়াস আমাকে নিয়ে স্যারের স্বপ্ন আমি ঠিক পূরণ করতে পারবো না তুমি দেখে নিও কথার মতোই আমি উড়ে যাই তোমার দিকে যাই আর আমার সাথে জীবনই জুড়ে যাই তোমায় লিখে যাই এই মেয়েটা স্টেট চ্যাম্পিয়নশিপে বর্ধমান ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করবে